মিষ্টি খেতে কার না ভালো লাগে। ছোট থেকে শুরু করে বড়রা সবারই কিন্তু মিষ্টি অনেক পছন্দের, আর সেটা যদি হয় মিল্ক কেক তাহলে তো কোনো কথাই নেই। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিল্ক কেক। মাত্র 4টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই মিল্ক কেকটা খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর এর একটা ইনগ্রিডিয়েন্টস হলো ধৈর্য। এই মিল্ক কেকটাকে তৈরির জন্য ধৈর্যের প্রয়োজন আর কিছুই না। চলুন তাহলে দেখে নেই বাকি কি 3টি ইনগ্রিডিয়েন্টস লাগছে আর এই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা ডিপেন্ড করে আপনার কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ ভিনেগার নিয়েছি, আর 1.5 টেবিল স্পুন পরিমাণ ভিনেগারের সাথে আমি 6 টেবিল স্পুন পরিমাণ পানি অ্যাড করেছি। অবশ্যই কিন্তু 1.5 টেবিল স্পুন পরিমাণ ভিনেগারের সাথে 6 টেবিল স্পুন পরিমাণ পানি অ্যাড করতে হবে। এখানে আমি হোয়াইট ভিনেগারটা নিয়েছি। আপনাদের কাছে যদি এই ভিনেগারটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ভিনেগারের পরিবর্তে লেবু রসও নিতে পারেন, আর লেবু রসের ক্ষেত্রেও কিন্তু সেম একই পরিমাণ নিতে হবে। 1.5 টেবিল স্পুন পরিমাণ লেবু রসের সাথে 6 টেবিল স্পুন পরিমাণ পানি নিতে হবে। একটি হাঁড়ির মধ্যে আমি 2 লিটার পরিমাণ ফুল ফ্যাট ফ্রেশ মিল্ক নিয়েছি। অবশ্যই কিন্তু এই ফ্রেশ মিল্কটাই নিতে হবে। আমি চুলাটাকে ধরিয়ে দিয়েছি, আর চুলার আঁচটাকে প্রথম পর্যায়ে মিডিয়াম হাই রাখতে হবে। ট্রাই করবেন মোটা তলযুক্ত হাঁড়ি নেওয়ার জন্য, আর একটি স্পেচুলা কিংবা চামচের সাহায্যে এটাকে অনবরত নাড়তে হবে। এই মিল্ক কেকটাকে তৈরি করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ধৈর্য। ধৈর্য সহকারে এটাকে অনবরত নাড়তে হবে। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে হাই রাখতে হবে। চুলার আঁচটাকে যদি আপনারা মিডিয়াম লোতে করে দুধটাকে আস্তে আস্তে রান্না করেন, সেক্ষেত্রে দুধটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, কিন্তু দুধটা ঘন হবে না। তাই অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে হাই রাখতে হবে। একটু খেয়াল করুন, দুধটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে আর দুধটা ঘন হয়ে যাচ্ছে। এরকম ভাবে অনবরত এটাকে নাড়তে হবে। চুলার আঁচটাকে কিন্তু বাড়ো কমানো যাবে না। আমি আবারও বলছি, নাড়তে নাড়তে এই দুধটাকে আমি অর্ধেক করে নিব, আর ততক্ষণে এটা অনেকটা ঘন হয়ে যাবে। আপনারা একটু নোটিস করুন, দুধটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। আপনারা সাইডটা দেখলেই বুঝতে পারবেন দুধটা কি পরিমাণে ছিল আর এখন কতটা কমে গেছে। এরকম ভাবে অনবরত নাড়তে হবে সাইড থেকে নিচে থেকে, যাতে এটা নিচে থেকে পড়ে না যায় আর সাইড থেকেও এটা পড়ে না যায়। এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচে থেকে উপর থেকে অনবরত নাড়তে হবে। ধৈর্য সহকারে এই মিল্ক কেকটা তৈরি করতে হবে। দুধটা যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে ভিনেগার আর পানিটা অ্যাড করেছিলাম। এখন আমি এর মধ্যে ভিনেগার আর পানিটা দিয়ে দিব, যেটা আমি একসাথে অ্যাড করে মিশিয়ে রেখেছিলাম। ভিনেগার আর পানির মিশ্রণটাকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে রাখতে হবে 10 মিনিটের জন্য। আমি ভিনেগারটাকে দিয়ে দিয়েছি। খেয়াল করুন দুধটা কিন্তু দানা দানা হয়ে গেছে, অনেকটা ছানার মতো। এ পর্যায়ে 10 মিনিট চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। এই 10 মিনিটে এক্সট্রা যে দুধগুলো সেটাও শুকিয়ে যাবে। খেয়াল করুন দুধটা অনেকটা কমে গেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে চিনিটা নিয়েছিলাম 1 কাপ পরিমাণ সেই চিনি। চিনিটাকে দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে চিনি থেকে পানি উঠবে। এই পানিটাকেও আস্তে আস্তে রান্না করে শুকিয়ে নিতে হবে। আর এই চিনিটা দেওয়ার পর আস্তে আস্তে রান্নার পরে এই মিল্ক কেকের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এরকম ভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে খেয়াল করুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আর এই দুধের ছানাগুলো আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এটা পাতিলের গায়ে লেগে নেই। এ পর্যায়ে আমি এর মধ্যে 1/2 টেবিল স্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিশিয়ে চুলা থেকে হাঁড়িটাকে নামিয়ে নিব। এরকম একটি বাটির মধ্যে আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্রাশ করে নিতে পারেন। তারপর
রান্না করা এই মিল্ক কেকের মিশ্রণটাকে এর মধ্যে এরকম ভাবে বিছিয়ে দিতে হবে। এই কাজটাকে খুবই ঝটপট করতে হবে। চার সাইড থেকে সমান করে এটাকে এরকম ভাবে বিছিয়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে কিংবা কোনো স্পেচুলা কিংবা কোনো চামচের সাহায্যে এটাকে সাইড থেকে উপর থেকে সমান করে দিতে হবে। সমান করে দিলে কোথাও উঁচু নিচু থাকে না, আর এটা কাটার সময় অনেকটা ইজি হয় আর দেখতেও ভালো লাগে। তারপর এটাকে আমি এক ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিব। তো ফিরে আসছি এক ঘন্টা পর। এক ঘন্টা পর আমি একটি নাইফের সাহায্যে এটাকে কেটে নিয়েছি, কারণ তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে রাখার আগে কিন্তু এটাকে বিভিন্ন শেপে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে, না হলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে আর তখন এটা কাটা অনেকটা হার্ড হয়ে যাবে। এটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। সো ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পর। সাত থেকে আট ঘন্টা পর আমি এই মিল্ক কেকটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে নাইফের সাহায্যে উপর থেকে আবারও একটু কেটে দিচ্ছি, যাতে মিল্ক কেকটা খুবই ইজিলি নিচ থেকে উঠে আসে। তারপর নাইফের সাহায্যে সাইড থেকে এরকম ভাবে খোঁচা দিয়ে উঠিয়ে নিতে হবে। একটু দেখাতে হবে, আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি এটা ফ্রিজে রাখার পর কতটা নাইস ভাবে সেট হয়ে গেছে। দেখে নিন তো কত সহজেই তৈরি করে ফেললাম মিল্ক কেক। আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি, সার্ভিং ডিশের মধ্যে মিল্ক কেকটাকে উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি বাকি সবগুলো উঠিয়ে নিব। আপনারা এই কেকটাকে 6 থেকে 7 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। আমি এটাকে কাঠবাদাম দিয়ে সাজিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ইজি লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনোদিন নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।